नमस्कार बंधुरा आपनादेर प्रिय यूट्यूब चैनल माई पास टाइम हबीजे आपनादेर स्वागत। तो बंधुरा एगुलो देखछेन कत सुंदर लाल दोपाटीर गाछ। तो देखुन एई दोपाटी गाछटीते कतगुलो ब्रांच एसेछे एबं प्रत्येकटा ब्रांचेई देखुन कत करे फुल एसेछे। तो आरेकटा जिनिस देखाई जे देखुन टबगुलि किन्तु खूबई छोटो, 6 इंचिर टब देखते पाच्छेन। हेलो जो 6 इंच टब, ये 6 इंच टबे कत सुंदर भावे फुल फुटे आछे एवं लाल कलरटा देखुन कत सुंदर लागछे देखते। एकबारे टकटके लाल, आरो विभिन्न कलरेर हय, गोलापी हय, सादा हय। तो आज के भिडियो करार मेन उद्देश्यटी हलो जे दोपाटी गाछे एत प्रचुर डाल किभाबे तैरी करा जाय। ये दोपाटी गाछटी देखुन, दुटो दोपाटी गाछ आमी आपनादेर देखाई। देखुन এই দোপাটি গাছটির অবস্থাটি দেখুন কিভাবে বেঁকে গেছে, লম্বা হয়ে বেঁকে গেছে এবং এটি খুব একটি শাখা প্রশাখা বের হয়নি। আর এইটিতে দেখুন কত শাখা প্রশাখা বের হয়েছে, অনেকগুলি ব্রাঞ্চ হয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চেই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা একটা জিনিস বলতে চাই যে এটাতে আমি এমন কি করেছিলাম যাতে এত প্রচুর ডাল এসেছে এবং এটা এইভাবে বেঁকে গেছে। তো একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে যে ক্যামেরাটা দেখাই, এই যে দেখুন এখানের থেকে যে যে ডালটা নিচ থেকে উপর দিকে উঠছিল সেই ডালটা খুব ছোটবেলাতেই আমি এখানটা দুটো আঙ্গুলের মাধ্যমে এইভাবে পিঞ্চ করে দিয়েছিলাম, এভাবে পিঞ্চ করে কেটে দিয়েছিলাম। এই যে ধরুন এই এই জায়গাটা এইভাবে যদি পিঞ্চ করে দিই তাহলে এখান থেকে আরো নতুন ডাল বের হবে। তো ঠিক সেই কাজটাই আমি করেছিলাম, এখানটা আমি পিঞ্চ করে দিয়েছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখনো কালো কালো দাগ আছে। তো এই জায়গাটা পিঞ্চ করে দেওয়ার পর কি হলো না, এখান থেকে দুটো তো ডাল বের হলোই, প্লাস আরো এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হতে লাগলো। এইভাবে এই ব্রাঞ্চগুলো বড় হতে লাগলো। তো এই ব্রাঞ্চগুলো যখন ছোট ছিল এগুলোকেও যদি আমি এইভাবে পিঞ্চ করে দিতাম তাহলেও সেখান থেকে আরো অনেক ডাল বের হতো। তো দোপাটি গাছ আমি প্রথমেই বলবো মাটিতে লাগালে আরো বড় হয় এবং আরো প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। কিন্তু আপনি যদি টবে লাগান, আর একটু যদি আর একটু বড় টবে যদি লাগাতাম, মোটামুটি যদি 8 ইঞ্চির টবে লাগাতাম, তাহলে গাছটা আরও বেশি ঝাঁকড়া হতো এবং আরও বেশি ফুল ধরতো। যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল হবে। কিন্তু এই গাছটা দেখুন, এই গাছটা আমি কিন্তু কোনো পিঞ্চ করিনি, এই দেখতে পাচ্ছেন কোনোভাবে কাটিনি। এই যে সোজা ডালটা এইভাবে দেখুন বেঁকে 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 সোজা হয়ে গেছে এবং ফুলের ভারে এইভাবে নুয়ে গেছে। ডালটাকে যদি আমি লাঠি দিয়ে বা একটা কোনো কাঠি দিয়ে বেঁধে দিতাম তাও গাছটা কিন্তু সরু সরু লম্বা লম্বা এইভাবেই উঠে যেত। এই গাছটাকেও যদি ঠিক এই জায়গাতে ছোটো অবস্থাতে যদি এই জায়গাতে আমি পিঞ্চ করে দিতাম বা কাঁচি দিয়েও যদি কেটে দিতাম তাহলে এখান থেকেও অনেক ব্রাঞ্চ বের হতো এবং অনেক আরও ফুল ধরত। তো এইভাবে আপনারা দোপাটি গাছকে যখন প্রথমেই কচি অবস্থায় থাকবে, মোটামুটি এইরকম হাইটে 6 ইঞ্চি হাইট থাকা অবস্থাতেই তার গোড়াটা দুটো আঙ্গুল দিয়ে এভাবে কেটে দেবেন, তাহলে আরও নতুন ডাল বের হবে এবং নতুন ডাল বের হলে আরও নতুন নতুন অনেক প্রচুর প্রচুর পরিমাণে আরও অনেক ফুল পাবেন। তো দেখছেন এই গাছটার সেই রকমই হয়েছে, দেখুন কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে এবং কত ফুলে ভরে গেছে। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর বিষয় যে দোপাটি গাছে কিভাবে প্রচুর সংখ্যক ফুল আনা যায় এবং পিঞ্চ করার মাধ্যমে বা কাটিংয়ের মাধ্যমে, ডগা কাটার মাধ্যমে কিভাবে প্রচুর ডাল আনা যায় এবং তাতে প্রচুর পরিমাণে ফুল ধরানো যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আলোচনাটি আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো বন্ধুরা আমি আরেকটি রিকোয়েস্ট করব, আপনারা যদি বেল বাটনে প্রেস করে দেন তাহলে তার নোটিফিকেশন আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে এবং আপনারা আরও ভবিষ্যতে আমি যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। এবং একটি লাইক করে দেবেন, লাইক করলে ভালো লাগবে, এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এইভাবে বাড়িতে দোপাটি গাছে প্রচুর সংখ্যক ফুল ধরাতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।